মর্নিং তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর মাও বাড়িতে চলে এসেছি সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান টান করে এখন ব্রেকফাস্ট করবো মাইকে এখন মানে গান টান চলছিল তারপরে এখন এই যে একটু মহলায়া মানে চালানো হয়েছে তো যাই হোক আজকে হচ্ছে ভাই ফোঁটা সেই জন্য সকলকে জানাই শুভ ভাতৃ দ্বিতীয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটা বিশেষ কারণের জন্য আমি বাড়ি যেতে পারিনি আগের বছরও সকাল সকাল উঠে ভোরবেলায় আমি বাড়ি গিয়েছিলাম আবার ব্যাক করে সন্ধ্যাবেলায় এসেছিলাম যেহেতু ঠাকুর বিসর্জন ছিল কিন্তু এই বছর আর যাওয়া হয়নি কিন্তু ভীষণই খারাপ হচ্ছে দাদাও সকালে ফোন করেছিল আমিও ফোন করেছিলাম তো এই বছর আর যেতে পারলাম না তো যাই হোক এখন ব্রেকফাস্টটা সেরে সেরেনি তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই আজকের ব্রেকফাস্ট এই যে চা আর পাউরুটি আর একটা মিষ্টি তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি আগে থেকে অনেক কিছুই ভেবে রেখেছিলাম যে ফোটার দিন যাব অনেক আনন্দ করব তো আগের বছরও আমি তাই করেছিলাম মামা বাড়ি থেকে ফোটার দিন ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম ফোটা দিয়ে আবার সন্ধ্যেবেলা চলে এসেছিলাম তো এই বছরও তেমন ভেবেছিলাম কিন্তু বলে না যে আগে থেকে বেশি আশা করতে নেই তো সেরকমই একটা ব্যাপার এখানে সবাই মিষ্টি সাজাচ্ছে ভাই জন্য এই ছোটো আসিমনি আর দিদি ভাই বিশেষ কারণবশত এই বছর আমার আর ফোটা দিতে যাওয়া হলো না সেই জন্য সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে এখন একটু এদিক ওদিক ঘুরছি আর যেহেতু ফোটা পড়ে গেছে মা মেঝমাসমণি ছোটো মাসিমুনিরা ওরা আগে মামাদেরকে ফোটা দিয়ে নিচ্ছে এই যে বড়ো মামা ছোটো মামা আর ছোটো মেসোমশাইকে ফোটা দিয়ে নেবে আগে মাসিমণিরা মায়ের তারপর ফোটা হবে ছোটোদের আগে বড়রা দিয়ে নিচ্ছে তারপর ছোটোরা কিন্তু মানে আমার ননদ ওরা তারা তাদের ভাই বোনেরা ফোটা দেবে বোনেরা দাদাদেরকে ভাইদেরকে ফোটা দেবে তো বড়দের হওয়ার পর তারপর ছোটদের দল তো একভাবে সবাই পরপর বসিয়ে ভাইদেরকে বোনেরা ফোটা দিয়ে দেবে মামাবাড়িতে কালী পুজোর নিয়ম হচ্ছে আগে ভা মানে ভাই ফোঁটা হবে তারপর মা বাড়ি যাবে ফোঁটা হওয়ার পর তারপর কালী ঠাকুরের বিসর্জন হবে তো তেমন সেই রীতিমতোই হচ্ছে আজকে হচ্ছে বিসর্জন ফোঁটা সকালে ফোঁটা হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা বিসর্জন তো আমি সেই জন্য আগের বছর গিয়েছিলাম বাড়ি কিন্তু ফোঁটাতে ফোঁটাতে বাড়ি গিয়েছিলাম ভাইদের দাদাদের ফোটা দিয়ে আবার কিন্তু সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম কারণ সেই দিনই ঠাকুর বিসর্জন ছিল আর এই যে মা দেখো চিকুসোনাকে এখন ফোটা দিয়ে দেবে আর ও যে কি করছে তোমরা দেখো শুধু এতে ফোটা তো এই যে নেবেই না দেখো এদিক ওদিক ঘুরবে আর এখন এই যে মিষ্টির প্লেটটা হাতে পেয়ে তোমরা শুধু দেখো কি করে মিষ্টির প্লেটটা পেয়ে হাতে মিষ্টিটা নিয়ে চটকিয়ে কি অবস্থা তার করবে দেখো এই যে মানে এত দুষ্টু হয়েছে তো দেখো তোমরা কি যে ও কী করে শুধু মিষ্টিটা নিয়ে তো আমরা তো সকলে দেখে অবাক হাতে নিয়ে মেখে একদম যাতা অবস্থা করে দিয়েছে তো তারপর ওকে তুলে নিয়ে হাত মুখ মুছিয়ে দিদিভাই সরিয়ে নিতে বাধ্য হলো ওকে তো বসে বসে যে দেখছে এখন কি করে দুষ্টুমিটা করা যায় তো দেখো তোমরা আসলে ওর তো এখনো পাঁচ বছর হয়নি সেই জন্য ওকে ফোটা দেওয়া যাবে না কিন্তু মা মিষ্টির প্লেটটা ওকে এমনি বসিয়ে নিয়ে ফোটা দিয়ে

তোমরা দেখে বুঝতেই পারছো আশা করছি যে কিভাবে হই হৈ করে সব ফোটার নিয়ম পালন করা হচ্ছে তো এর মাঝখানে আমারও মনটা খারাপ হচ্ছে তো ফোটার জন্য মানে সমস্ত ভাই বোনেরাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য ফোটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এই যে সুতো কাটা হবে আজকেই তো সেই জন্য সমস্ত নিয়ম পালন করা হচ্ছে ঘরটা তিনবার ঘোরা হচ্ছে তিনবার ঘুরিয়ে তারপর হচ্ছে কিন্তু সুতো কাটা হবে যা যা রিচুয়ালস আছে সমস্ত পালন করা হয় আর আমি দেখো এক সাইডে বসে বসে এখন এই যে ওরা সব ঘরের চারপাশে ঘুরছে আর আমি এখানে বসে বসে এখন দেখছি চারিদিক তারপর সমস্ত রিচুয়ালস হওয়ার পর এই যে চলে এসেছি প্রেজেন্ট হাউসে আসলে বনিরা কিছু গিফট কিনছিল ভাইদের জন্য কেনা হয়নি সেই জন্য ফোটা হয়ে যাওয়ার পর পুজো হয়ে যাওয়ার পর এই যে আমরা চলে এসেছি প্রেজেন্ট হাউসে ভাইদের জন্য বনি কিছু গিফট কিনছিল এই যে গিফট ওরা পছন্দ করছে আর আমি চিকুসোনাকে নিয়ে বসে বসে এখানে এই যে একটু মানে ওর সাথে একটু খেলছি মানে কান্নাকাটি করছে আর কি থাকবেই না তো গিফট কেনা কমপ্লিট এই যে চলে এসেছে আর এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলা মাকে বাইরে বার করে এখন বরণ শুরু হয়ে গেছে বরণ শেষে কিন্তু সিঁদুর খেলাও হবে বড়ো মাইমা এখন বরণ করে নিচ্ছে আর এই যে সকলে বাইরে কিন্তু সেজে গুজে একদম রেডি এই যে সিঁদুর খেলাও স্টার্ট হয়ে গেছে বরণ হয়ে গেছে আর সকলে আমরা রেডি হয়ে এখন বাইরে একটু ছবি তোলা হবে রিলস হবে মজা আনন্দ করে একটু মানে জমজমাট করে নিয়ে তারপর কিন্তু ঠাকুর বিজয়া হবে এই যে আগে সকলে বড়রা বরণ করে নিচ্ছে মাকে মিষ্টি খাওয়াচ্ছে আর আমরা এখানে একটু বাজি টাজি ফাটাচ্ছিলাম একটু ঘোরাফেরা করছিলাম ছবি তোলা রিলস বানানো এইসবই করছি আর কি আমাদের আর কি কাজ বল এই যে দেখো আর এখানে হয়েছে আর এক কাণ্ড তো এই যে রিমি বমটা ফাটা মানে তুবড়িটা ধরানোর পর আমিও একটা তুবড়ি জ্বালিয়েছি আর হঠাৎ করে না মানে আগুনটা দেওয়ার পরেই না তুবড়িটা বাস্ট হয়ে গেছে তো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে তো বুঝতে পারিনি ফার্স্টে আগুনটা লাগেনি তারপর দ্বিতীয়বারে যখন দিয়েছি তুবড়িটা কিন্তু বাস্ট হয়ে গেছে এই যে দেখো আর শাড়ি টাড়ি পরে থাকলে না এই সমস্ত বাজি ফাটাতে ভীষণই ভয় লাগে তো প্রথমে আমি বুঝতে পারিনি দেওরা সকলে আনন্দ করে বললো যে বৌদি তোমরাও বাজি ফাটাও তো সেই জন্য ফাটাতে গিয়ে যাই হোক একটা দুর্ঘটনার হাত থেকে মানে মা আছেন জানি তো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম তো এই যে চরকি জ্বালানো হচ্ছে আর আমাদের চিকুসোনা ঘুরে ঘুরে চারিদিকে দেখছে এখন সকলে মিলে রেডি সিঁদুর খেলাও কমপ্লিট এখন যাব ঠাকুর বিজয় করতে সকলে মিলে এই যে মাকে এখন টলিতে তোলা হচ্ছে তারপর নদীতে সামনেই যেহেতু দিদা থেকে সামনেই হচ্ছে নদীটা তো সেখানেই বিজয়া করতে যাব আমরা আমি দু বছর ধরে মামাবাড়ির কালী পুজোতে যাচ্ছি এত আনন্দ হয় এত আনন্দ হয় এই কটা দিন কি বলবো তোমাদের আর এই তিন চারটে দিন না কোনটা দিয়ে কেটে যায় মানে বুঝতেই পারে না মাসিমণিরা মানে আমরা সকলে যাই মাসিমণিরা সবাই আসে তো সকলে এক জায়গায় মিলে একটা মানে অন্য রকম আনন্দ হয় এই কয়েকটা দিন তো সেটা মানে বলে বোঝাতে পারবো ভীষণ আনন্দ হয় এই কয়েকটা দিন আর পুজো শেষে সকলের একটাই কথা মনে হয় যে আবার একটা বছরের অপেক্ষা তো একটা বছর পর আবার এই কালী পুজোতে যাওয়া হবে আনন্দ হবে এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর বিজয়ের উদ্দেশ্যে চলে এসেছি আর সামনেই যেহেতু নদী নদীতেই বিসর্জন হবে আর মানে এত বড় ঠাকুর তো সেই জন্য এই যে টলিতে করেই কিন্তু তিন পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে মানে নদীর ঘাটের সামনে যেহেতু মানে হাতে করে ঘোরানো সম্ভব নয় আর দুদিকে যেহেতু ডাকিনি যোগিনী থাকে তাদের সকলকে নিয়ে আর মায়ের মূর্তি নিয়ে ঘোরা সম্ভব হবে না সেই জন্য এই টলিতে করেই কিন্তু তিনপাক ঘোরানো হয় আর এই যে সকলেরই কিন্তু মনটা খারাপ হয়ে যায় এই সময়ে মানে এই বিজয়ার সময় আর একটা জিনিস কী বলো তো মানে মায়ের মূর্তি বিসর্জনের সময় কিন্তু এই কাঠটা প্রত্যেক বছরই রেখে দিতে হয় সেই কাঠেই কিন্তু আবার দ্বিতীয় বছর মূর্তি তৈরি হয় এটাই হচ্ছে নিয়ম আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে এখন আমরা হয়ে আর ঠাকুর বিজয়া হয়ে গেছে মনটা সকলেরই খুব খারাপ আর নদীতেই এখানে বিজয়া হয় তো সকলে মিলে গিয়ে ঠাকুর বিজয়া করে এলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিও শুনে ততক্ষণ সবাই সুস্থ থাকবে টা